চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি চলছে খুলনার সরকারি বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখা এই কর্মসূচির ঘোষণা দেয়। ভোর থেকে চব্বিশ ঘণ্টার এই কর্মবিরতিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকেরা। এতে চরম দুর্ভোগে পড়েন সেবা নিতে আসা রোগীরা, চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন অনেক রোগী, তবে চালু রয়েছে শুধুমাত্র জরুরি বিভাগ। দেখানো কথা ছিল, এখন তো ডাক্তার তো এই সম্মেলনে তারা ব্যস্ত, আমি তো বহুত কষ্টের ঘরে আইছি, আমার বাড়িতে বেরোতেই কষ্ট হয়। প্লাস্টার থাকলে সে লোক বোঝা যায় তার পায়ের মধ্যে কি হয়, কারণ আমার তো ডাক্তার দেখায় আজকে প্লাস্টার খুলে ডাক্তারে বলে দেবে যে কিরম ব্যায়াম ট্যাম করতে হবে কি দেখি। আমি তো সেই কায়দায় আইছি বাড়িতে, ডাক্তাররা তো সম্মেলন খুলনার ফুলতলা উপজেলা থেকে এখানে হাতে চিকিৎসা।